গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমপি লাইফ স্টাইলে। তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। অনেকদিন যাবৎ ভিডিও দিতে পারছি না, কারেন্টের সমস্যা, পরে সোনার বাবা কারেন্ট ঠিক করাতে এই সমস্যা থেকে মুক্তি পেলাম। না গেলে তো এই সমস্যা দূর হতোই না, তো সমস্ত সমস্যা দূরে গেছে, তো আজকে থেকে ভিডিও শুরু করে দিলাম। তো আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, আমরা সকলে ভালো আছি। কাছে দূরে যে যেখান থেকে দেখছো সকলকে আমার পরিবারে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন দিয়ে আজকে ভিডিওটা শুরু করে ফেলছি। তো এখন থেকে কী করছি, তোমরা ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। আর সকাল সকাল স্নান হয়ে গেছে, রান্নাবাড়িও কমপ্লিট, তো চলো দেখে দিই কী কী রান্নাবাড়ি হলো। দেখো, ঢেকিয়া শাক ভাজা করেছি হচ্ছে শুকনো লঙ্কা রসুন দিয়ে, এদিকে পটল বেগুন ভাজা, আর এদিকে মাছের ডিম মামলেট করে, এদিকে লাল লাল করে মাখামাখা ঝোল করেছি, টিফিন নিয়ে যাবে। আর বাইরে জানো তো প্রচুর গাছে ফুল ফুটেছে, চলো তোমাদেরকে দেখিয়ে দিই। দেখতে পাচ্ছ আজকে গাছ ভর্তি ফুল, একদম সাদা জবা এই ফুল। আর ফুল তো তোলা হয়নি, বাঘনিও তোলেনি, আমাদেরও আর তোলা হয়নি। আমি স্নান টান করে একবারে রান্না বসিয়ে দিয়েছিলাম, তো দেখো ফুলগুলো কিন্তু কী সুন্দরভাবে ফুটেছে। আর অন্যদিন তাড়াতাড়ি করে তোলা হয়, ওই জন্য ভালো একটা দেখাতে পারি না। এই দেখো বাজার থেকে মাছ এনেছে শাক বিক্রি করে, তো শাক বাঁধানো কিছুই শেয়ার করতে পারি না, কেননা কিছুদিন থেকে কারেন্ট সমস্যা থাকার জন্য ভিডিও করতে পারছিলাম না, তো সেজন্য আর দেখানো হয়নি। তো শাক টাক সমস্ত কিছু বিক্রি করে পরে মাছ এনেছে, তো মাছগুলো এদিকে হচ্ছে দিদিভাই কেটে নিচ্ছে, আর আঁশ আগে সব মাছগুলো আঁশ ফেলে দিচ্ছে। দেখতে পাচ্ছ আঁশ লেশ যেভাবে কাটতে লাগে, কেটে পরে পেট কেটে নেবে, তাহলে হাতটা আর নোংরা হবে না, তো সেই জন্য এইভাবে মাছ কেটে নিচ্ছে। আর আমি এদিকে রান্না করছি, আর প্রচুর গরম, গরমের জন্য আর উনান পাড়ে থাকা যাচ্ছে না, তো তাড়াতাড়ি করে মাছ কেটে দেবে, আর এদিকে আমি ভেজে নেব। আর এদিকে দেখো, এদিকে মাছ কেটে ফেললে, আর তার মধ্যে মাছ কাটতে কাটতে এদিকে দেখো কারেন্ট চলে গেছে, তো কারেন্ট চলে যাওয়াতে কি হয়েছে, এখন তো কলপাম করতে লাগবে। আর দেখো পুকুরের কিন্তু জ্যান্ত মাছ, তো দেখো এদিকে সঙ্গে সঙ্গে ভেজে নেবো, আর এটার কিন্তু টেস্টও অন্যরকম লাগবে রান্না করলে। তো দেখো সব মাছ কাটা কমপ্লিট, এখন চলেছে কলেপারে, তো আমি এখানে একটু দিয়ে দিচ্ছি লবণ। লবণ দিলে কী হবে, মাছগুলো ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে, তো ওই জন্য লবণ দিয়ে দেওয়া হচ্ছে। আর লবণ দিয়ে ভালো করে কষলে কষলে নিলে দেখো মাছগুলো থেকে একটা নোংরা হালকা হালকা বেরোচ্ছে, তো মাছগুলো ভালোই পরিষ্কার হয়ে যাবে। তো এভাবে মাছগুলো পরিষ্কার করে নিয়ে ভালো করে ধুয়ে নিতে লাগবে। আর যেহেতু বললাম মোটর নেই, কারেন্ট নেই, তো ওই জন্য কলের পরেই ধুয়ে নিচ্ছে। আর কলের পরে এভাবে মাছগুলো রেখে ভালো করে পরিষ্কার করে ঘষা দিয়ে নিলে আরও ভালো পরিষ্কার হয়ে যাবে। তো মাছগুলো দেখো এভাবে এভাবে কল ঝুঁকিয়ে ঝুঁকিয়ে এভাবে ধুয়ে নিচ্ছে। আর এখন আমি কী করবো, যেহেতু ধরানো আছে রান্না বান্না করছি, তো মাছগুলো আমি ভেজেও নেবো, কোনো অসুবিধাও হবে না। তো আর হচ্ছে গরমের জন্য নাহলে কী হবে, এমনি তো টাটকা মাছ তার মধ্যে আরও ভালো লাগবে না। তো দেখো আমি কড়াই বসিয়ে দিয়েছি, আর তেলও দিয়ে দিচ্ছি, অল্প মাছ যেহেতু ওই জন্য হালকা পরিমাণ তেল দিয়ে দিয়েছি। আর অল্প কয়েকটা মাছ দিয়ে কড়াইটাকে আগে ঠিক করে নেবো, নাহলে কী হবে মাছগুলো লেগে লেগে যাবে। তো দেখো অল্প কয়েকটা মাছ দিয়ে দিয়েছি, এগুলো এখন ভেজে নেবো, পরে দিয়ে দেবো আরও মাছ। তো এগুলো ভালো করে উল্টে দিচ্ছি। আর ছোট মাছ দেখে সোনায় চলে এসেছে জানো তো, আমার কাছে এসে বলছে মাছ আমি খাবো। তো দেখো মাছগুলো আনাবেলা কী সুন্দর ছিল, আর ধোয়ার পর ভাজার পর ছোট্ট ছোট্ট হয়ে গেছে, তো ছোট ছোট হয়েছে তো কী হয়েছে দেখা যাক, আরেকবার মাছগুলো দিয়ে কী রান্না করা যায়। তো মাছগুলো আপাতত ধুয়ে রাখবো, আর সকালের রান্না তো কমপ্লিট, ওই জন্য আর কিছু করতেও লাগবে না, সব মাজা মাছ কমপ্লিট। এখন যাব বাইরে, তো চলো বাইরে আসতে এসে গেছে আইসক্রিমওয়ালা, সোনায় বায়না ধরেছে আইসক্রিম খাবে আইসক্রিম খাবে। তো লোকটা কী করলো হচ্ছে আইসক্রিম কাঠিয়াল আইসক্রিম দিল, তাই আমি দিদিভাইকে বলছি এটা দিও না, সোনায় তো ছোট্ট খেতে পারবে না, গড়ে গড়ে পড়েই যাবে, ওই জন্য বাটি আইসক্রিম দিতে বললাম। তো বাটি আইসক্রিম দিয়ে কী করেছে জানো, সবার প্রথমে ওর ঠাম্মাকে দিয়েছে, পরে ওর পিসিকে, পরে এই দেখো আমাকে, তো এটা কোনো বশতভাবে আগে চলে এসেছে। তো দেখো এই যে দেখো আইসক্রিম খাওয়ার অবস্থা, পিসি এক চামচ খাইতে পারে না, দেখো একবারে চলে এসেছি সন্ধ্যেবেলা রান্নার দিকে, আর তোমাদের কাছে কিছু শেয়ার করতে পারিনি, কেন তার কারণও বলবো, ওয়েট করো, একটু ওয়েট না করলে কিভাবে জানতে পারবে। তো দেখো এখানে পেঁয়াজ ফোড়ন দিয়ে দিয়েছি তেলের মধ্যে, পেঁয়াজ ফোড়ন দিয়ে কী রান্না করবো জানো, সকালে যে মাছগুলো এনেছিলো মাছগুলো দিয়ে ওল কচু রান্না করব। তো পেঁয়াজগুলোকে সর্বপ্রথমে আগে লাল 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 করে ভেজে নিবো, আর দেখো ওল কচুগুলো আগে না গরম জল দিয়ে সেদ্ধ করে নিয়েছি লবণ দিয়ে, তাহলে কী হবে মাখা ঝোলটা একটু গাঢ় গাঢ় হবে। তে পরিমাণ মতো হলুদ আর লবণ দিয়ে দিয়েছি, এখন ভালো করে নাড়াচাড়া করে দেবো, নাড়াচাড়া করে দিয়ে হলুদটা একদম মিক্সড হয়ে যাবে,
পরে তার মধ্যে কে এসেছে দেখো, এদিকে সোনাই বাবা কাজে থেকে চলে এসেছে, তো তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। আর আসা মাত্র সোনাইকে টিফিন বাটি দিল, আর সোনাই বলতে লাগলো যে আমার বাবা চলে এসেছে, তো টিফিনগুলো নিয়ে রাখলো। আর এদিকে তো ভাজা তো হয়ে যাচ্ছে, তো ভালো করে নাড়াচাড়া নাড়াচাড়া করে দিতেই আছি। তো ভালো করে নাড়াচাড়া করে নিয়ে কী করবো, মশলা বেটে রেখেছি, তো মশলাগুলো দিয়ে দেব। তো আর কি করেছি, হাতাটা দিয়ে একটু ওলকচুগুলো ভেঙে দিলাম, তাহলে কী হবে, আগেও বললাম যে ঝোলটা একটু গাঢ় গাঢ় হবে, আর নাহলে পুরো অমন থাকলে কেমন লাগবে। তো ওই জন্য একটু হাতা দিয়ে, যেহেতু বাড়ির রান্না তো এমন তো চলে, তো দেখো হাতা দিয়ে আমি ভালো করে একটু ইয়ে করে দিচ্ছি। আর এদিকে দেখো মশলা দিয়ে দিয়েছি, মশলা দিয়ে ভালো করে এখন কষিয়ে নেব। দেখো মশলা দেওয়ার পর কী হয়েছে জানো, আর ভালো করে যেহেতু মিক্সড হয়ে গেছে, তো কড়াইটার মধ্যে পিছলে পিছলে আছে। তো দেখো একটা কিছু করতে গেলে যখন পুরোটাভাবে তৈরি হয়ে যায়, কড়াইয়ে কিন্তু লেগে যায় না, কড়াই থেকে কীভাবে কী হয় একদম পিছলে পিছলে ঘুরতে থাকে। তো দেখো তাই হয়েছে, এত ভালো করে কষানো হয়েছে, দেখো ঘুরছে, একটু করে লেগে যাচ্ছে না, লাল হয়ে গেছে, কি সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। এখন মশলা বাটি ধোয়া জলটা আমি দিয়ে দেবো, দিয়ে দিয়ে ভালো করে ফুটে আসতে মাছ দিয়ে নামিয়ে নেব। আর কী হবে, ভাত তো হয়ে গেছে, আর করব এখন করব চা, শ্বশুরমশাই খাবেন চা, তো চা করে দিই, তোমরা দেখতে থাকো। তো দেখো ঝোলটা এখন নামিয়ে নিব, হয়ে গেছে, আর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই দেখো, আর এদিকে আমি চা বসিয়ে দিয়ে দিয়েছি, আর চাটা এইমাত্র বসালাম, হালকা ফুটছে। তো তো দেখো ভালো করে উতাল এসে গেছে, এখন নামিয়ে নেব। আর কী হবে জানো, আর হবে ছোট ছোট চ্যাপা শুটকি মাছ আছে, তো ওটাকে পেঁয়াজ রসুন লঙ্কা ছোট্ট ছোট্ট করে কেটে এভাবে ভাজা করে নিয়েছি, গরম ভাত দিয়ে খুব ভালো লাগে। তো দেখো এখন কোথায় এসেছি, দাদার বাড়িতে চলে এসেছি। এই যে কীর্তন হবে, ওই জন্য এই দেখো কীর্তন এদিকে শুরু হয়ে গেছে, আর দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে কি কীর্তন বসেছে। আর সবার প্রথমে আমি রান্নার ওখান থেকে নিয়ে আসি, পরে তোমাদের সাথে আবার শেয়ার করব। তো এখন এদিকে কীর্তন চলতে থাকুক, আর আমাদের এটা পাড়ারই কীর্তনের দল। তো দেখো এখানে কীর্তন হচ্ছে, আর রান্নার এখানে এই দেখো এখানে খিচুড়ি হচ্ছে, আর আমার শাশুড়ি মা খিচুড়ি রান্না করছেন, আর পাশের বাড়ির একটা মাসি আছে, সবাই মিলে হাতাপিতা করে খিচুড়ি রান্না করছে। আর এদিকে ঘণ্টটা হয়ে গেছে, এই দেখো গামলা ভর্তি ঘণ্ট। তো তোমাদের সাথে শেয়ার না করে পারি বলো, যেহেতু পুজোটা শেয়ার করেছিলাম, তাহলে কীর্তনটা কেন না শেষ করবো, কেন আট মঙ্গলের দিন পুজো হয়। আর সোনাইয়ের দুষ্টমি দেখো, সোনাই পাকা সিঁড়ি থেকে বসে গড়গড় গড়গড় করে নেমে পড়ছে, আবার দেখো দুষ্টমি করবে। দিদিভাই বলছে যে চলো সোনাইকে দেখবে, সোনাই কী করছে, পরে বাড়িতে রান্না টান্না করে সবাইকে ভাত খাইয়ে টাইয়ে দিয়ে বাসন টাসন মেজে পরে এসে পড়েছি। আর দেখো সোনাইয়ের দুষ্টমি, বারবার উঠছে আর নামছে, উঠছে আর নামছে, ব্যথা যদি পায় কে বলবে, শোনেই না। এখন কীর্তন বাড়িতে যদি চিৎকার করে বলি, সবাই বলবে বাবা গো বউটা কি চিৎকার করে গো, ওই জন্য চিৎকার করে কিছু বললাম না, চিৎকার করে না বললে তো সোনাই ভয়ও পাবে না। তো ঠিক আছে এভাবে চলতে থাক, আর অতক্ষণ পর দেখো তোমাদের সাথে কীর্তনটা শেয়ার করে ফেললাম। তো অতক্ষণ শেয়ার করলাম না কেন, তোমাদের তো কথা বলেও তোমাদের শোনাইতে লাগবে, সোনাই কত দুষ্টুমি করছে ওখানে এসে। তো দেখো সোনাই এখানে ওদের কীর্তন দেখে, ওদের হচ্ছে নাচ দেখে, ও নাচ করছিল, তো হালকা হালকা নাচগুলো তোমাদের সাথেও শেয়ার করে ফেললাম। ও তো লজ্জা পাচ্ছিলো, তাই তো, তো লজ্জা পাচ্ছিলোর জন্য এদিকে এসে নাচ করলো, তো তোমাদেরকে সেটাও দেখিয়ে দিচ্ছি। আর তোমরা একটু দেখতে থাকো, তোমাদের ভালো লাগবে, আর কীর্তন কিন্তু একটু শোনা ভালো, আমার তো খুব ভালো লাগে, কার কেমন লাগে জানি না, আর সোনাইও আমার মতো হয়েছে, ও খুব ভালো বাসে, যদি কোথাও কীর্তন হয় বলে যাবো 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 লেগেই থাকে। তো দেখো সোনাই এদিকে নাচো নাচো করছে। আর কী হয়েছিল জানো, কীর্তন তো এদিকে শুরু হয়েছিল, আর বারবার কারেন্ট চলে যাচ্ছে। তো সোনাই বাবা কী হচ্ছে, কারেন্ট চলে যেতেই কীর্তন হচ্ছে, যেহেতু অন্ধকারের মধ্যে কীভাবে হবে, তো কারেন্ট ঠিক করতে গিয়েছিল। তো কারেন্ট ঠিক করে আসা মাত্র ওখানকার যে কাছের লোকজন, ওরা কী করছিলো বারবার হচ্ছে তারটাকে খুলে দিচ্ছিলো, এইভাবে অনেক মানে একটু ঝগড়া হয়ে গেছিলো হালকা হালকা। তো দেখো এভাবেই ঠিক করেছে, পরে বকাঝকা করার পর কারেন্টটা রেখেছে। তো তোমরা দেখতে থাকো, দেখো কী সুন্দর কিন্তু কীর্তনের মধ্যে নাচ করছে ওরা, খুব সুন্দর লাগছে, ডুব দোনে নিয়ে চালন ডালা নিয়ে সমস্ত কিছু নিয়ে নাচ করছে। আর দেখো কীর্তন কিন্তু শেষের দিকে, তোমাদেরকে দেখিয়ে দিই।
দলের তো প্রসাদ খাওয়া হয়ে গেছে, এদিকে দেখো আমিও প্রসাদ নিয়ে নিচ্ছি, খিচুড়ি পায়েস আর প্রসাদ আর হচ্ছে ঘণ্ট। তো আমি এখন খাওয়া শুরু করে দিলাম। আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে দেবে, যাতে নতুন নতুন ভিডিও দামাত্রই তোমাদের সকলের কাছে পৌঁছে যায়। আর যারা আমার পরিবারের সদস্য হয়ে গেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবসময় ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আরও একটা নিউজ ব্লগে।